নাইকঞ্চুরির ঘুমধুম থেকে 2.5 লক্ষ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে র‍্যাব 15। বৃহস্পতিবার সকালে একটি বসতভিটার খাটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাব 15 জানায়, গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে এই বিপুল পরিমাণ ইয়াবার চালান বিষয়ক তথ্য অনুসন্ধান এবং শনাক্ত করা সম্ভব হয়। পরে আব্দুল মালিককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তিনি এই ব্যবসা করে আসছিল। মূলত এই সকল ইয়াবার চালান তিনি কক্সবাজার শহরের হোটেল বোটেল সমূহে চাহিদা অনুযায়ী সরবরাহ করত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আব্দুল মালিককে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিউজ ডেস্ক, চিটিএন।